পেশাদার গায়িকা তিস্তা, গান্তার নৃত্যসঙ্গী, পারফর্মার, তাই নিজেকে ফিট রাখার চেষ্টার ত্রুটি নেই। অ্যাকচুয়ালি যেহেতু আমি একজন প্রফেশনাল সিঙ্গার, তো আমরা সবাই দেখছি যে আজকের দিনে গানটা শুধু গলা নয়, মানে এটা খুব এখন গানটাও অডিও ভিজুয়াল হয়ে গেছে। আমরা যেরকম শুনছি তার সাথে সাথে দেখতেও পাচ্ছি। তো আমার কাছে নিজেকে ফিট রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। আমার কাছে বলবো না, সমস্ত সিঙ্গার যারা পারফর্ম করে আজকের দিনে, পারফর্মাররা সবার কাছেই ফিট থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। শুধু ওয়ার্কআউট নয়, খাবার ব্যাপারেও ভীষণই সচেতন তিস্তা। ভাজাভুজি খান না, লাঞ্চ হোক বা ডিনার, তিস্তার খাবার পাতে স্যালাড মাস্ট। ওয়ার্কআউট করতে করতেও হাতে থাকে স্যালাডেরই উপকরণ, সময় পেলে শসা বা গাজরে কামড় দেন। যতটা পারা যায় জাঙ্ক ফুড অ্যাভয়েড করি, এবং যেটা বিশেষভাবে খাই সেটা হচ্ছে স্যালাড। মানে স্যালাড আমি সারাদিন খাই, যতবারই পারি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুর সাথে খাই। নিজে তো খানি, পরিবারের সব সদস্যের পাতেও থাকে স্যালাড, বিশেষ করে স্বামী অভিযান। কারণ তিস্তা মনে করেন, খাবার পাতে তো বটেই, শুধু স্যালাড খেয়ে ডায়েট কন্ট্রোল করা যায় নিশ্চিন্তে। আমি আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার বাড়িতে আরও যারা আছেন তাদেরকেও চেষ্টা করি বেশিটা টাইম খাবারের সাথে স্যালাড দেওয়ার জন্য, যতটা ভালো সবাই থাকতে পারে আর কি। কারণ আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট এটা খাওয়া। শসা, পেঁয়াজ, গাজর, বিট, কাঁচাই খান তিস্তা। বাড়ি হোক বা রেস্টুরেন্ট, সাজিয়ে গুছিয়ে স্যালাড খাওয়ার রেওয়াজ ধরে রাখতে চান তিনি। রেস্টুরেন্টে খেতে গেলেও থাকে, যত বড় জায়গাতেই আমরা খাই, বাড়িতে খাই, স্যালাড একই রকমভাবে একটা পেঁয়াজ, টমেটো, শসা, এই যেগুলোকে এনে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে, কেটে কাঁচাই খাওয়া হয়, সেটাই জানি। লাঞ্চ বা ডিনারের সঙ্গে কাঁচা স্যালাড খাওয়া কি ক্ষতিকর? প্রশ্ন তিস্তার। কীভাবে খাওয়া যায় সেটা নিয়ে কখনো নজর দিইনি। তাহলে এবার এরপরেও যদি কোনো ক্ষতিকারক কিছু হয়, তাহলে আমি জানি না কী করা আছে, স্যালাড কি সেদ্ধ করে খাবো? চিকিৎসকরা বলছেন, লাঞ্চ বা ডিনার বাদ দিয়ে শুধু স্যালাড খাওয়া যাবে না, রেস্টুরেন্টেও স্যালাড না খেলেই ভালো। কারণ দীর্ঘ সময় ফল কাটা থাকলে তাতে বাসা বাঁধে ক্ষতিকর জীবাণু। একটু চিন্তায় পড়েছেন তিস্তা। চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা। ফোন করুন 2234224 3918087, এই দুটো নাম্বারে। স্যালাড নিয়ে যারা পরামর্শ দেবেন আপনাদের, সেই এক্সপার্ট ডক্টরদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর জয়দীপ ঘোষ আমার সঙ্গে রয়েছেন, আর রয়েছেন ডায়েটিশিয়ান মৌমিতা রায়চৌধুরী। আমি ডক্টর ঘোষের কাছে আসবো শুরুতেই। স্যালাড মানে হেলদি, ভালো থাকতে গেলে স্যালাড খাওয়া মাস্ট, সেই স্যালাডেও বিপদ? হ্যাঁ, মানে বেশ বড়সড় বিপদ আছে আর কি। যে অধিকাংশ সময় দেখা যায় যে স্যালাড, আমরা সবসময় ভাবছি যে বাপরে আমাকে হেলদি হতে হবে, আমাকে ফিগার ঠিক রাখতে হবে, আমি একটু স্যালাড খাই। কিন্তু অধিকাংশ সময় যে গণ্ডগোলটা মূল হয়, যেটা আমার সব থেকে বেশি বলার দরকার আর কি, সেটা হচ্ছে লোকজন শুধু স্যালাডের উপরেই ভরসা করে দিন কাটিয়ে দিচ্ছেন। এবং তারপরে যেই কথাটি বলা হচ্ছিলো, যেই মানে খোলা কেটে রাখা কতক্ষণে স্যালাড, রেস্টুরেন্টে গিয়ে আমরা ভুরি ভুরি খাচ্ছি, ভাবছি যে সব থেকে হাইজেনিক জিনিসপত্র, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তা নয়। মানে ওগুলো যে কখন কেটে রাখা এবং তার মধ্যে কী কী ব্যাকটেরিয়া ততক্ষণে বাসা বেঁধেছে, এটা কিন্তু আমরা কেউ জানবো না যতদিন দুদিন বাদে থেকে জ্বর, পেটে ব্যথা, একটু ডায়রিয়া এগুলো শুরু না হলো আর কি। মানে স্যালাডের রীতিমতো বিপদ, ঘোর বিপদ বলা যায়। আমি আরও জানবো, কিন্তু তার আগে ফোনে কেউ এসে গিয়েছেন, চটপট শুনে নিই, বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ভাঁওর থেকে প্রবীর বিশ্বাস বলছি। বলুন। বলছি যে আমি ওই সন্ধ্যা কিংবা দুপুরবেলাতে মানে শসা মানে ভাত খাওয়ার পরে থেকে খাই। তাই এর মধ্যে কোনো সাইড এফেক্ট আছে কি? শুনতে থাকুন, আপনি আর কে আছেন? আমার ইচ্ছা আছে যে, আপনি প্রশ্নটা প্লিজ আর একবার করুন। প্রত্যেকের যদি আমরা সাবধানতা অবলম্বন করি, সেক্ষেত্রে আমার একটু ফ্যাস্টিডিয়াস নিয়ে বা আমাদের ফিরি সিকির মাত্রা একটু বৃদ্ধি পেয়ে যাবে না? কুৎকুতের মাত্রা একটু বৃদ্ধি পেয়ে যাবে না? সব ক্ষেত্রে যদি আমরা এরকম সাবধানতা অবলম্বন করে চলি, এটাই আমি জানতে চাইছিলাম। বুঝতে পেরেছেন প্রশ্নটা? হ্যাঁ, শুনতে থাকুন আপনি মৌমিতা।
স্যালাড শশা উনি বিকেলবেলা খান সেটা খেতে পারেন, শশাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে খেতে হবে, খোসা ছাড়িয়ে যেরকমভাবে আমরা প্রসেস করি। শশা নিয়ে একটা পুরো এপিসোডও হয়ে গিয়েছে আপনি ছিলেন ফলে শশা নিয়ে নতুন করে চিন্তার কারণে শুধু তেতো শশা খাবেন না, তেতো শশা খাবেন না, সেটা হার্টে সমস্যা হতে পারে। আর খুব বেশি শশা মানে ধরুন অনেকে স্যালাড খাচ্ছি বলে প্রচুর শশা খেয়ে শশা খাবো সেটা কিছু না, সবকিছু শশা টমেটো পেঁয়াজ মূলো বাঁধাকপি কুচিয়ে লেটুস পাতা সব দিয়ে স্যালাড তৈরি করা যায়। কিন্তু যেটা মানে স্যালাডে ক্ষতিকর সেটা হচ্ছে যখন আমরা রেস্টুরেন্টে যাই স্যালাড অর্ডার করি তখন তারা তখন ওনারা স্যালাড দেন উইথ লটস অফ ড্রেসিং, ড্রেসিং মানে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট, সেখানে অনেক ক্রিম ইউজ করা হচ্ছে, চিজ ইউজ করা হচ্ছে, মাজারিন ইউজ করা হচ্ছে, সেটা যদি ননভেজ স্যালাড হয় হ্যাম বেকন এগুলো সসেজ এগুলো ইউজ করা মানে প্রসেসড মিট, যে প্রসেসড মিট এগুলো কিন্তু আমাদের স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি বাড়িয়ে, মানে ধরুন প্রচুর সসেজ দেওয়া বা একটা স্যালাড খেয়ে প্রচুর মেয়োনিজ দেওয়া তার মধ্যে আমি ভাবলাম যে খুব একটা হেলদি ফুড খেলাম, সেটা দারুণ কিছু উপকার হলো আসলে, সেটা কিন্তু না, সেটা আমাদের এলডিএল কোলেস্টেরলের মাত্রাটা বাড়িয়ে দেয়। এলডিএল কি? খারাপ কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা আমাদের ধমনিতে জমা হয়ে আমাদের রক্তের ফ্লোটা কমিয়ে দিচ্ছে, সুতরাং হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। সুতরাং রোজ যদি কেউ রেস্টুরেন্টে গিয়ে ননভেজ স্যালাড উইথ লটস অফ স্যালাড ড্রেসিং খান সেটা কিন্তু তার পক্ষে ক্ষতিকর। স্যালাড যদি রেস্টুরেন্টে গিয়ে খেতেই হয় আমি বলবো ইউ অর্ডার ফর স্যালাড ড্রেসিং সেপারেট ফ্রম দ্য স্যালাড, স্যালাডটা দেবে আর ড্রেসিং আলাদা করে দেবে, সো ইউ ক্যান টেক সাম মানে কিছুটা আপনি স্যালাড ড্রেসিংটা অল্প পরিমাণে অ্যাড করে খেতে পারেন। ড্রেসিং ছাড়া স্যালাড খাওয়া তো সব থেকে ভালো কিন্তু অতটা টেস্টি নয়। আরেকটা কথা বলবো, ফ্যাট ফ্রি স্যালাড বলে অনেক সময় রেস্টুরেন্টে ওরা তৈরি করেন, কিন্তু ফ্যাট ফ্রি স্যালাড মানে কি? সেখানে কিছু মিডিয়াম তো আছে ওটাকে টেস্টিয়ার করার জন্য, হয় মিষ্টি বা কর্ন সিরাপ কিছু একটি অ্যাড করা হচ্ছে, যখন সেটা অ্যাড করা হচ্ছে তখন কিন্তু ক্যালোরির পরিমাণটা সুগার অ্যাড করলে বেড়ে যাচ্ছে। সুতরাং আমি ভাববো না যে একটা স্যালাড রেস্টুরেন্টে গিয়ে এক পোর্শন খেলাম মানে আমি কম ক্যালোরিযুক্ত খাবার খেলাম। অনেকে কিন্তু লাঞ্চে আজকাল যে লাইফস্টাইল তারা মনে করেন খুব হেলদি একটা লাঞ্চ করব স্যালাড খেয়ে নিলাম, সেই স্যালাডে লুকিয়ে রয়েছে বিপদ। ফোনে কেউ রয়েছেন বলুন না, যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি গার্ডেন নিচ থেকে রণিতা শীল বলছি। বলছি আমরা ডেলি মানে ভাতের সাথে এগুলো শশা মানে স্যালাড যেটা চলে আমি আমার স্বামী আমার শ্বশুরমশাই প্রত্যেকেই খাই, তো এটা কি কোনো সাইড এফেক্ট আছে ডেলি খেলে পরে? ডক্টর ঘোষ, না সাইড এফেক্ট নেই, অবশ্যই খেতে পারেন কিন্তু কতটা পরিমাণে খাচ্ছেন তার উপর নির্ভর করবে। আর সেকেন্ড যেটা যেটা বারবার বলা হচ্ছে যে হেলদি খাবার খেতে গেলে আমরা জেনারেলি অতটা ড্রেসিং ট্রেসিংগুলো করি না আর কি, বাট নর্মাল যেটুকু ইউজ করছি তাতে যদি ওই সবসময় আমি দেখি একটু লবণ ছিঁড়িয়ে নেওয়ার অভ্যাস আমাদের আছে, তো বাড়িতে যাদের প্রেশার আছে তাদের জন্য কিন্তু জিনিসটা ভালো নয়। সেকেন্ড হচ্ছে যে কেটে রাখলাম, দু ঘন্টা বাদে স্নান করতে গেলাম, ফিরে এসে খাওয়া দাওয়া করবো আর কি, ততক্ষণ স্যালাডটা কাটাই পড়ে থাকলো টেবিলের উপর, এটাও কিন্তু মানে স্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর। মানে পেটের যাবতীয় যা অসুখের সূত্রপাত মূলত এইসব জিনিসপত্র থেকে, যেই ব্যাকটেরিয়াগুলো দেখা গেল আর কি, ক্রিপ্টোস্পোরিডিয়াম, সালমোনেলা, ইকোলাই, এগুলো জমা হয় বেশি। থার্ড আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে এই ধরুন শশা, শশা আমি বাজার থেকে কিনলাম, এবার সেটা যে মাঠ থেকে তোলা হয়েছে সেই মাঠে যে কত লোক পটি করেন দিনে, যা আমাদের দেশে এখনও যা হাইজিন সেটা জানি না, সেই শশাটাকে কত প্রপারলি ধোয়া হলো আমি জানি না, শশা ছাড়ানোর পরেও কি সেই ভয়টা থাকে? হ্যাঁ অ্যাবসলিউটলি থাকে, এই গ্রাউন্ডে যে ধরুন ঘরে কাটলে তো আমরা যে মানে আমি নিজে খাবো ফলে নিজের জন্য একটু বুঝে শুনেই কাটবো যাতে আমার পেট খারাপ না হয় বা আমার বাড়ির লোকের পেট খারাপ না হয়, কিন্তু আমি যখন হোটেলে গিয়ে খাচ্ছি তার কিন্তু সেদায় নেই। হ্যাঁ মানে তিনি হয়তো যে শশাটাকে ভালোভাবে ধুলেনও না কাটলেন, বা যেই হাত দিয়ে কাটছেন সেই হাতটা তো হয়তো প্রপারলি ক্লিন করা নেই। হ্যাঁ সে তো বটেই। তো আমি আসবো এই আলোচনা। ফোনে আরো কেউ রয়েছেন বলুন। হ্যালো, হ্যাঁ আমি হাওড়া থেকে অর্পিতা দাস বলছি। বলুন। বলছি আমি তো খোসা শুদ্ধ অনেক সময় স্যালাড খাই, সেটা খাওয়াটা কি ঠিক? শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমি বলছি যে আমি কমলেন বিশ্বাস বাগানগর থেকে বলছি। বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি কমলেন বিশ্বাস বাগানগর থেকে বলছি। কমলেশ বাবু আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা আমি বলছি যে আমি শশা করিয়ে তিন চামচ টক দইয়ের সাথে মিশিয়ে রেখে দিই মানে খাবার কিছুক্ষণ আগে, সেটা খাই, কোনো ক্ষতি হবে না তো?
শুনতে থাকুন আপনি। মোটামুটি খাওয়া শুরুর সময় যদি আমি প্রিপেয়ার করে খাওয়া শেষ হতে কতক্ষণ লাগবে, ম্যাক্সিমাম 30 মিনিটস, তো ততক্ষণের মধ্যে আশা করি মানে উনি খাওয়ার সামনেই তো রয়েছে খাবারটা, ততটা ডিগ্রেডেশন হবে। আচ্ছা, বাড়িতেও যদি অনেক সময় অনেকক্ষণ কেটে রেখে সালাড খাওয়া হয় সেটাও ক্ষতিকর? সেটাও ক্ষতিকর। আচ্ছা, মানে সেটা যদি ঢাকা দেওয়া থাকে? না, সেটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া তো আমাদের বাতাসে ঘুরছে না, তো সালমোনেলা ব্যাকটেরিয়া তো অটোমেটিক সেখানে হয়তো বাতাসে রয়েছে, সেটা ওখানে গিয়ে আমি ঢাকা দিলে তো আর ব্যাকটেরিয়ার মানে প্রবেশটা বন্ধ করতে পারবো না। ব্যাকটেরিয়া সালাড কখনোই কোনো অবস্থাতেই কেটে রেখে খাওয়া উচিত, রেখে খাওয়া উচিত না। আরেকজন প্রশ্ন করলেন যে খোসা শুদ্ধ শশা খান, তো স্যালাড যখন খাচ্ছেন, অ্যাকচুয়ালি এখন তো আর সব অর্গানিক ফুড আমরা বাজারে পাচ্ছি না, প্রচুর পেস্টিসাইড দিয়ে শশা বা টমেটো এগুলো তৈরি করা হচ্ছে, তো সেগুলো কিন্তু সবজির গায়ে লেগে থাকে, সেই জন্য প্রপার ধুয়ে পিল অফ করে মানে খোসা ছাড়িয়ে আমি বলবো এখন স্যালাডটা তৈরি করতে। এখন খোসা শুদ্ধ কিন্তু স্যালাড খাওয়া উচিত নয়, এত পরিমাণে পেস্টিসাইড যখন আমাদের ইউজ করা হচ্ছে ফলন বাড়ানোর জন্য। ঠিকই। ফোনে আরও কেউ আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আমি চালিগঞ্জ কুদঘাট থেকে সুব্রত বাবু বলছি। বলুন। বলছি তো নমস্কার, আপনার তো সন্ধ্যের অনুষ্ঠানটা তো রোজই ভালো হয়, রোজই আমি দেখি। ধন্যবাদ। স্যালাডের ব্যাপারটা হচ্ছে আমরা যখন রাত্রিবেলায় খাওয়ার সময় স্যালাডটা কাটি, সবকিছুই থাকে তার মধ্যে, তবে কি মানে শশাটাকে একটু বেশি পরিমাণে খেলে শরীরের পক্ষে ভালো? শুনতে থাকুন আপনি। আর কে আছেন? না, যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছে। শশা খুব বেশি খেলে শরীরের পক্ষে খুব ভালো নয়, আমরা এই নিয়ে অলরেডি এপিসোড করে ফেলেছি, বিস্তারিত আলোচনা যেতে পারবো না, কিন্তু অনেক বেশি শশা খাওয়া কখনোই শরীরের পক্ষে ঠিক নয়, পরিমাপ মতো খান। ফোনে আরও কেউ রয়েছে নিশ্চয়ই, তার কথা শুনবো একটা বিরতির পর, ফিরে এসে এক্ষুনি ফিরছি। আজকের অনুষ্ঠানের মূল বক্তব্যই হলো স্যালাড খান কিন্তু বুঝে শুনে খান, স্যালাড মানে কিন্তু হেলদি নয়। দেখুন, বাঙালি মানে ভুড়ি ভোজ, কবজি ডুবিয়ে চেটে ফুটে খাওয়া, লাঞ্চ হোক বা ডিনার, রসনা তৃপ্তির সব উপাদান মজুদ। খাসির ঝোল ভাত হোক বা পাতের চিংড়ি মালাইকারি, পাতের পাশে স্যালাড না হলে চলে না। ওজন কমাতে বা পেট ভরাতে ফ্রুট স্যালাড বা চিকেন স্যালাডও বাঙালির পছন্দের তালিকায়। এই পছন্দেই লুকিয়ে বিপদ। চিকিৎসকেরা বলছেন খিদে না পেলেও খাওয়া উচিত, সবসময় খিদের জন্য অপেক্ষা করা উচিত নয়। খিদে পায়নি তাই খাইনি, এটা ভুল সিদ্ধান্ত, কারণ খিদে না পেলেও কিছু সময় পরে পরে কিছু খেয়ে নিলে শরীরের মেটাবলিজম ঠিকভাবে কাজ করে, যার ফলে মোটা হওয়ার সম্ভাবনা কমে। আর বেশি খেলেই কেউ মোটা হয় না, কম খেলেও হয়। আর এই খাওয়াটা কখনোই শুধু স্যালাড নয়,
কারণ খালি পেটে ফল কখনোই উপকারী নয়, বরং ক্ষতি করে। খাবারের সঙ্গে স্যালাড খাওয়া দরকারি, কিন্তু সবসময় এটা ঠিক নয়। খুব তেল মশলা জাতীয় খাবারের সঙ্গে স্যালাড খাওয়া একেবারেই উচিত নয়, কারণ স্যালাডের সঙ্গে অনেক সময় মিষ্টি জাতীয় কিছু মেশানো হয়, এটা শরীরের পক্ষে খারাপ। সব খাবারের সঙ্গে সব রকম স্যালাড খাওয়া যায় না, বিশেষ করে মাংস জাতীয় খাবারের সঙ্গে স্যালাড খাওয়া মোটেই ঠিক নয়। রেস্তোরাঁয় স্যালাড নৈব নৈব চ, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই স্যালাড দীর্ঘক্ষণ কেটে রাখা হয়। এমন অনেক ব্যাকটেরিয়া এই স্যালাডে বেড়ে ওঠে যাকে নষ্ট করা প্রায় অসম্ভব, এমনটাই দাবি খাদ্য বিশেষজ্ঞদের। ক্রিপ্টোস্পোরাডিয়াম, সালমোনেল্লা এবং লিস্টেরিয়া ব্যাকটেরিয়া শরীরের খুব ক্ষতি করে। ডায়রিয়া, হজমের গণ্ডগোল, গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্যর জন্য দায়ী এই জীবাণুগুলি। ফল বেশিক্ষণ কেটে রাখা মানেই তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যাওয়া। স্যালাড মানেই রোজ শরীরে অতিরিক্ত নুন ও প্রিজারভেটিভ ঢোকা। স্বাস্থ্যকর ডায়েট অপশন মানে হলো প্রতিটা ফুড গ্রুপ থেকে খাবার খাওয়া। শুধু স্যালাডের ওপর নির্ভর করে থাকলে পরিপূর্ণ মিল থেকে শরীর বঞ্চিত হবে। শুধুমাত্র লো ক্যালোরির জন্য এরকম আপোষ করা মোটেও সমর্থনযোগ্য নয়। প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল থেকে বঞ্চিত হবে শরীর। ক্যালসিয়াম, ভিটামিন বি টুয়েলভ আর ভিটামিন ডি থ্রির অভাবে শরীরে দেখা দেবে নানা রোগ। আমি সব খাই কিন্তু খেয়ে বমি করে দিই। আই নিড টু মেইনটেইন মাইসেলফ ওকে। আমি কিন্তু শুধু করলা আর চালকুমড়ার রস খেয়ে থাকি। ডায়েট কন্ট্রোলের জন্য লাঞ্চ বা ডিনার ছেড়ে স্যালাডের ওপর ভরসা করলে বাড়বে বিপদ, ঘোর বিপদ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ফোনে কে রয়েছেন বলুন। হ্যালো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, আমি গড়িয়া থেকে সরস্বতী সাহা বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি যে যাদের ওজন বেশি তারা স্যালাডে কি কি রাখবে, স্যালাড সেটাও ভালো, আর স্যালাড কি খাওয়ার আগে খাওয়া ভালো না পরে খাওয়া ভালো? শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি রাহুল চক্রবর্তী বলছি গড়িয়া থেকে। হুম বলুন। হ্যাঁ বলছি যে আমি স্যালাড মোটামুটি খাই, কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে আমার, আমি স্যালাড যখন খাই আমি শশাটাকে বাদ দিয়ে খাই, কেননা শশার গন্ধ বা শশা ওই জিনিসটাকে আমি খুব একটা ডিসলাইক করি, মানে আমার একদম পছন্দ হয় না। তা শশা ছাড়া যদি আমি অন্যান্য জিনিসগুলো খাই তাহলে কি আমি সেম উপকার পাবো, নাকি না আমাকে শশা খেতেই হবে? শুনতে থাকুন, শশা খেতেই হবে এরকম বোধ হয় এরকম কোনো কিছু নেই। শশা ছাড়া অন্যান্য সবজি দিয়ে উনি স্যালাড বানিয়ে খেতে পারেন, যেটা ইচ্ছা করছে না সেটা খাবেন না, জোর সেটা খাবেন না। আর আরেকজন বললেন খাবার আগে না খাবার পরে। এখন যদি আপনি ওয়েট রিডাকশন করতে প্রচুর পরিমাণে যিনি ভাত খান, মানে ভাতের পরিমাণটা যদি কমাতে চান তাহলে খাওয়ার আগে কিছুটা পরিমাণে স্যালাড বা ওই জাতীয় জিনিস খেলে পেটটা ভরিয়ে নিয়ে ভাতটা খাওয়া উচিত। স্যালাড খাওয়ার আগে বা পরে খাওয়ার মধ্যে কোনো অ্যাবজর্পশনের অতটা পার্থক্য নেই। ওয়েট রিডাকশনের জন্য অনেকে ভাতটা কমানোর জন্য স্যালাড আগে খেয়ে তারপর ভাতটা খান, যাতে পরিমাণে কম খান আর কি। উনি স্যালাড খেয়ে পেটটা ভরিয়ে ভাতটা যাতে কম খাওয়া যায়, না হলে ওই ক্রেভিংটা থাকবে আরেকটু খাই আরেকটু খাই আরেকটু খাই ভালো, সেটার জন্য। ফোনে আর কেউ এসে গিয়েছেন বলুন। শুভ সন্ধ্যা এবং উপস্থিত অতিথিদেরকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, নবকুমার কর্মকার চিত্তরঞ্জন থেকে বলুন। আমি শুধু ছোট করে জানতে চাইছি যে প্রপোর্শনটা কি হবে, মানে আমরা যে শশা দিচ্ছি, বিট দিচ্ছি, গাজর দিচ্ছি, এই প্রপোর্শনটা বা পেঁয়াজ অনেক জায়গাটা বেশি। বুঝতে পেরেছি, শুনতে থাকুন আপনি, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আর কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি জয়দ সরকার বলছি সরলেক থেকে। হুম বলুন। হ্যালো, হ্যাঁ আমি জানতে চাইছি। হুম হুম বলুন, প্রশ্নটা বলুন। আমি জানতে চাইছি যে এখানে বলা হচ্ছে যে রিচ খাবার যেগুলো মাংস টাংস খাওয়ার সময় যে স্যালাডটা খাওয়া উচিত নয় বলছেন, কিন্তু এটা তো স্যালাডটা তো মাংসের সঙ্গে কি অভ্যস্ত, আমরা শুনতে পাচ্ছি বলুন। হ্যাঁ হ্যাঁ বলছিলাম, এটা তো জেনে এসেছি যে রিচ খাবারের সঙ্গে স্যালাডটা খেতে হয়। হুম, রিচ খাবারের সঙ্গে স্যালাড খেলে কি উপকার হয়? শুনতে থাকুন, আপনি উত্তর পাবেন নিশ্চয়ই ডক্টর ঘোষ। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে কত প্রপোর্শন হবে। অ্যাসাচ প্রপোর্শনে এরকম কোনো রুল নেই, বা স্যালাডে এরকম নিয়মও নয় যে কিছু শসা থাকতে হবে, কিছু পেঁয়াজ থাকতে হবে, কিছু টমেটো থাকতে হবে, তার মধ্যে চারটে ফুলকো বাঁধাকপির পাতা থাকতে পারে, চারটে মূলো খান এগুলো। হ্যাঁ, বিট দেন কেউ, বিট দেন কেউ, তো যেটাই পছন্দ আমার, যে যেরকম টেস্ট ইয়ে হয় আর কি, পছন্দ হয়। মানে স্যালাড খেলে যেটা শরীরের ওজন কমাতে সাহায্য করে কিভাবে, কারণ এটার ভিতরে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, যেই ফাইবারগুলো মানে প্রচুর পরিমাণ পেট ভরিয়ে দেবে, অথচ সেগুলো শরীরে কোনো অ্যাবজর্পশন অত ভালো হবে না। তো এরকম স্যালাডে যে কটা কম্পোনেন্টই আছে সবাই অলমোস্ট অল্প বিস্তর একই কাজ করে, তো এর মধ্যে যে কোনোটাই যে কোনো পরিমাণে খাওয়া যেতে পারে, তাতে খুব একটা অসুবিধা। আচ্ছা, মাংসের সঙ্গে স্যালাড,
হ্যাঁ, মাংসের সঙ্গে স্যালাডে একটা তো হয় যে হাই ক্যালোরি ফুড, মানে একদম টানা আমি চিকেন খাচ্ছি চিকেন খাচ্ছি চিকেন খাচ্ছি, তার মধ্যে উনি যেটা বললেন যে কিছু যদি টপিংস দেওয়া থাকে স্যালাডের সাথে, চিজ মেশানো বা মায়োনিজ দেওয়া, সেগুলো সবসময় আমার ক্যালোরি ইনটেককে আরও ডাবল করে দিল, যেটা অতটা ভালোভাবে আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম না। তো সেক্ষেত্রে আমি অল্প খেলাম, মনে করলাম যে খুব অল্প খেয়েছি, কিন্তু আমার ক্যালোরি ইনটেক প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে গেল আর কি। আচ্ছা, আমার প্রশ্ন রয়েছে আপনার কাছে, ধরুন আমি অনেকক্ষণ কেটে রাখা সালাড খাচ্ছি, কী ক্ষতি হতে পারে আমার? আচ্ছা দেখুন, এই এই যে আমরা বসে রয়েছি, এই বাতাসে তো প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, তো তাদেরকে তো আমার আটকানোর কোনো উপায় নেই। দুটো স্যালাড কেটে রেখেছি, সে উপরে খোসাটা থাকলে অন্তত তার গায়ে গিয়ে জমতো, এখন খোসাটা সরিয়ে দিলাম, সে ভিতরে এমন জায়গাটা গিয়ে পড়লো যেটাকে আমি খানিকক্ষণ বাদে খাবো। তো এইখানে কিছু ব্যাকটেরিয়া গ্রো করে, এবং তার মধ্যে একটা তো ভাইরাস কমনলি পেটের গণ্ডগোল, আমরা তো সবাই বাইরে স্যালাড খাচ্ছি এগরোল খেলাম, পেটের গণ্ডগোল অধিকাংশ এটা থেকে, যেটা লাইফ থ্রেটিং যে কন্ডিশনটার কথা আগে আলোচনা হচ্ছিলো, যে ইকোলাই বলে একটা ব্যাকটেরিয়া জেনারেলি বডিতে থাকে, সেটার কিছু কিছু খারাপ স্ট্রেইন আছে যেগুলো গ্রো করতে পারে, এরকম বাজে সাল আনহাইজেনিক যে মানে যেগুলো বেসিক্যালি ওই ফুটপাথের ধারে টারে হচ্ছে আর কি। তো সেখান থেকে মানে পেটের গণ্ডগোল থেকে শুরু করে একদম মেনিনজাইটিস, মানে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম আমরা বলি একটা, সেটা এক ধরনের অসুখ যেটাতে শরীরের রক্ত কণিকাগুলোকে ধ্বংস করে দেয়, আলটিমেটলি সেটা ব্রেনে একটা ইনফেকশন তৈরি করে, কিডনিগুলোকে ড্যামেজ করে, এবং মর্টালিটি রেট ইজ ভেরি হাই, মানে যাদের এই অসুখটা হয় তাদের ক্ষেত্রে বাঁচার সমস্যা, মানে এটা লাইফ থ্রেটনিং পর্যন্ত হতে পারে। তাহলে রাস্তাঘাটে ধরুন যে ধরনের স্যালাড বা কাটা ফল থাকে সেগুলো মানে বিপজ্জনক, খুবই ভয়ঙ্কর বিপজ্জনক, মানে ওটা খাওয়ার থেকে দুটো বিষ কিনে নিয়ে খেলেও বোধহয় একই কাজ হবে আর কি, মারাত্মক। তার মানে স্যালাড যখনই খাবেন সেটা কেটে রাখা যেন না হয়, বাড়িতে যখন খাচ্ছেন তখন কেটে খান, ভালো করে পরিষ্কার করে ধুয়ে, এবং অবশ্যই যত দামি রেস্তোরাঁই হোক, তাই তো আপনাদের সাজেশন, সেখানে গিয়ে স্যালাড খাওয়া অ্যাভয়েড করুন, কারণ অনেকক্ষণ আগে কেটে রাখা এবং আপনি জানতেও পারবেন না ঠান্ডা ঘরে ঢাকা দেওয়া অবস্থাতেও ব্যাকটেরিয়া কীভাবে আক্রমণ করছে স্যালাডকে। স্যালাড খাওয়ার সময় সাবধান থাকুন, আর মেয়োনিজ ইত্যাদি যদি আরও চিজ টিজ দেওয়া স্যালাড হয় সেগুলো বাদ দিয়ে খান, শুধু স্যালাডের ওপর নির্ভর করবেন না। সুস্থ থাকুন, চোখ রাখুন অফ বিটে।